সামান্য একটা প্লেনে উঠবেন, পাঁচ জায়গায় চেকিং করা হয় যে এর কাছে কিছু আছে কি নেই, চেকিং করা হয় কি হয় না। আপনি বিদেশে কোথাও যাবেন, পাসপোর্ট আছে বৈধ, তারপরেও আপনাকে ইমিগ্রেশনে ঢুকিয়ে আপনাকে জুট করে চেক করে নেওয়া হবে যে লোকটা বৈধ না অবৈধ, চেক করা হলে কি হবে না, হবে। তা আল্লাহ জান্নাতে আপনি চলে যাবেন ভাবছেন কি, তাহাজ্জুদ পড়লি জান্নাত? জি না, যে লোকটা এসার নামাজ পড়ে ভাত খেয়ে রাত ১২টায় তাহাজ্জুদে দাঁড়িয়েছে ওই লোকটার প্রথমে হিসাব নেওয়া হবে। ইসার নামাজ পড়ে যে ভাত খেয়েছে চাল কোথা থেকে এসেছে আগে বল, চাল কোথা পেলি বল, চালে যদি ভেজাল হয়ে যায়, খাদ্য যদি হারাম হয় তাহাজ্জুদ কবুল হবে, হবে। তার মানে তাহাজ্জুদ পড়েও জান্নাতে যাওয়া যাবে না ডাইরেক্ট, আল্লাহ দয়া হলে চলে যাবেন ওটা আলাদা বিষয়, কিন্তু তাহাজ্জুদকে কেন্দ্র করতে যদি কবুল যদি করাতে চান প্রথমে কি করতে হবে, খাদ্য হালাল খেতে হবে, তাই না? তাহলে তাহাজ্জুদ পড়েও ডাইরেক্ট জান্নাতে যাওয়া গেল পারলো না, এরা হচ্ছে জালেম অত্যাচারী। আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে দুটো গুণই আছে, আমরা এটা পড়তেও জানি না, পড়ার পরে মানতেও পারি না, দুটো গুণ আছে না নাই? আছে। কোরআন মানতে রাজি আছেন তো? কই কারাগারে রাজি আছেন? শব্দানে হাত তুলবেন, আপনি পারবেন না ফালতু কাজে হাত তুলবেন না, তুলবেন তাহলে মাশাআল্লাহ, তাহলে কোরআন আপনারা মেনে নেবেন তাই তো? আমি আজকে শুধু কোরআনের বাংলাগুলো বলবো একটা একটা করে, আপনি শুনতে থাকুন, আর যদি আপনার জীবনের সঙ্গে মিলে যায় আমার কিছু করার নেই, যদি গাল দিতেই হয় তাহলে আমাকে দিয়ে লাভ নেই, কেন আল্লাহ বলেছে ওটা আমি বলে দিচ্ছি। কারো কাছে যদি বাংলা কোরআন থাকে খুলে রেডি করে রাখুন, আমি ভুল বলছি কিনা চেক করবেন, আর মোবাইল যদি থাকে বাংলা কোরআনের অ্যাপস ওটাও নামিয়ে রাখুন রেডি করে, আমি কোথা থেকে বলছি আপনি অটোমেটিকলি দেখতে থাকবেন। আমার কথা যদি কোরআনের অনুপরিমাণ বিপরীতে হয়ে যায় অবশ্যই আপনি আমাকে নক করবেন, তবে জলসার টাইমে, এখন নয়, জলসার শেষ হয়ে যাবার পরে, যে আপনি এটা কোরআনের বিপক্ষে কথা বলেছেন, ইনশাআল্লাহ আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব, আর আমার যদি বুঝের ভুল হয় আমি আপনার থেকে শিক্ষা নেব ইনশাআল্লাহ। সর্বপ্রথম একটা কথা জেনে রাখা আরো ভালো হবে, দেখবেন পৃথিবীতে মানুষ ততক্ষণ পর্যন্ত কোনো জিনিসকে মূল্য দেয় না যতক্ষণ না পর্যন্ত মানুষ তার ক্ষমতা তার পাওয়ার এই সম্পর্কে যতক্ষণ না জানতে পারে ততক্ষণ তাকে সম্মান দেয় না, দেয় না। আপনাদের এই পাড়াতে একটা লোক মোটরসাইকেল নিয়ে ঢুকছে আর আপনি সাইকেলে করে যাচ্ছেন, এখন মোটরসাইকেলওয়ালাটা কোনো ভুল কারণবশত আপনার সাইকেলের পিছনে মেরে দিয়েছে, তা আপনি পড়ে গেলেন, তা আপনি উঠে বলছেন এই শালা তুই আমাকে চিনিস, আমি এই গ্রামের মোড়লের বেটা, তুই আমার সাইকেলে ধাক্কা মারলি, চাপিয়ে তো সোজা করে দেবো। খুব গালাগালি করছে মোটরসাইকেলওয়ালাটাকে, সাদা একটা টি শার্ট আর কালো একটা প্যান্ট পরে আছে বেচারা, মোটরসাইকেল নিয়ে আসছিল, অনেকক্ষণ যখন গালাগালি দিচ্ছে তখন মোটরসাইকেলওয়ালা বুক থেকে আই কার্ডটা বার করে বলছে তুমি আমাকে চেনো বাবু, বলছে আপনি তো আমাদের থানার বড় বাবু না, বলছে হ্যাঁ আমি তোমাদের থানার বড় বাবু। আচ্ছা বলুন তো, যখন সাইকেলওয়ালা বুঝতে পেরে যাবে থানার বড় বাবু, একটাও কথা বার হবে না, তলা দিয়ে পেচ্ছাপ পড়বে, কোনটা পেচ্ছাপ পড়বে, এতক্ষণ গালাগালি দিচ্ছিল কেন? এই কারণে দিচ্ছিল যে ওর যে কি পাওয়ার, ওর যে কি ক্ষমতা, ও জানে না যে ওর একটা সিগনেচারের ফাঁসি হয়ে যেতে পারে, এটাও জানা ছিল না, এই কারণে বড় বড় কথা বলছিল। তা আমরা যারা এই জায়গাটায় বসে আছি এই জায়গাটার যে কত মূল্য এটা যদি আমরা একটু জানার চেষ্টা করি তাহলে বুঝতে আমাদের বা বসতে আমাদের অনেক মহব্বত জন্ম হবে এই জায়গাটার, হবে কি হবে না, হবে তো, হবে। আমরা দেখুন অনেক কাজ করি না বুঝে করি, ওই জন্য তার প্রতি মহব্বত আসে না, যেমন শীতকালে দেখবেন কিছু লোক অজু করে, মসজিদে ফজরের সময় গেল যেমন তেমন করে অজু করে চলে গেল, ঢুকে গেল মসজিদে, কারণ পানি কনকন করছে ঠান্ডাতে,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যখন অজু যখন করে, তার এই কনুই থেকে যখন পানি ঝরে ঝরে পড়ে, তার ছোটখাটো পাপগুলো ওই পানির সাথে ঝরে তার আমলনামা থেকে পাপ কেটে দেওয়া হয়, আর তার দাড়ি থেকে যখন পানিগুলো ঝরে এই পানির সাথে তার পাপগুলোকে মিটিয়ে দেওয়া হয়। আচ্ছা বলুন, একটা লোক যখন এইটা জানতে পেরে যাবে যে আমার কনুই থেকে এখন পানি ঝরছে মানে আমার গোনাগুলো মুছে যাচ্ছে, আমার দাড়ি থেকে পানিগুলো ঝরছে মানে আমার গোনাগুলো মুছে যাচ্ছে, বলুন তো এই লোকটা তাড়াহুড়ো যেমন তেমন করে অজু করবে না প্রয়োজনে বেশি পানি ব্যবহার করবে? কোনটা? পানি বেশি ব্যবহার করবে। তাহলে যখন আপনি এটা জেনে যাবেন তখন আপনার অজুর প্রতি মহাব্বত জন্ম হবে কি হবে না? হবে। এবার আপনাদের কাছে একটা হাদিস বলছি, ইমাম সাহেব চলে গেলেন কেন কে জানে, আছেন ওই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, উনি থাকলে সুবিধা হবে আমার বলতে, না তো লোকে বলবে আজে বাজে বলে দিয়ে চলে গেছে। আমি হাদিস কোরআন বলবো আর উনি সেটা বলবেন যেটা হাদিস আছে না নেই, এটা কোরআনে আছে না নেই, তাহলে কথাটা আর মজবুত হবে। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসেছে, একটা লোক এসে বলছেন যে কানা রাজুলাইন ফি বানি ইসরাঈল আহাদুহুমা আলিমান ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস ওয়াল আখির ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল ফাকালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুহুমা আফযাল ক্বালা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযলু হাযাল আলিম ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস ওয়াল খাইর কাফাজলি আলা আদনাকুম। এটা হাদিস আছে, হাদিস আপনি মিশকাতের ভিতরে পাবেন, কিতাবুল ইলমের ভিতরে এই অধ্যায়ে হাদিসটা পাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি লোক এসেছে, এসে বলছেন আল্লাহর নবী বানি ইসরাইলদের কাছে দুটি লোক আছে, কটি লোক? দুটি। এই দুটি লোকের ভিতরে একজন হচ্ছে আলেম, এই আলেমটার কাজ ছিল ফরজ নামাজের পরে পরে মুসল্লিদেরকে নিয়ে দিনের কথা আলোচনা করে, জান্নাত জাহান্নাম মিজান ফুল সেরাত নেকি বৈধ অবৈধ এই সব ব্যাপারে আলোচনা করে। অল আখির, আল্লাহর নবী আর একজন লোক ছিল বানী ইসরাইলদের, ইয়াকুমুন নাহার ওয়া ইয়াসুমুল লাইল, ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল, সারা দিন রোজা রাখে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে। প্রশ্নকারী বলছেন আল্লাহর নবী আমার জানতে বড় ইচ্ছা হচ্ছে আইয়ুহুমা আফজাল, আপনি বলুন এই দুইজনের মধ্যে আল্লাহর নিকটে সব থেকে উত্তম প্রিয় কে? কজন মানুষ? দুইজন। কাজ কয় রকমের? দুই রকমের। এক, একজন ইমাম সাহেব নামাজের পরে পরে মুসল্লিদেরকে নিয়ে দিনের কথা বসে আলোচনা করবে। দুই, আর একজন হচ্ছে আবেদ, সারাদিন রোজা রাখে সারা রাত নামাজ পড়ে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী আপনি বলুন কিয়ামতের মাঠে আল্লাহর নিকটে সব থেকে প্রিয় কে? বিশ্ব নবী তিনি বলছেন ফাযলু হাযাল আলেম ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস। এই প্রশ্নকারী, এই শোনো, এদিকে এসো। আল্লাহ রাসূল কে এসে বলছে, আল্লাহ রাসূল কি বলছেন? তখন বিশ্ব নবী বলছেন তুমি যে প্রশ্ন করেছো তার উত্তর শোনো, ফাযলু হাযাল আলেম, ওই আলেম হচ্ছে সবচেয়ে উত্তম, ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস, যে নামাজের পরে পরে মুসল্লিদেরকে নিয়ে দিনের কথা আলোচনা করে, এই আলেম আল্লাহর নিকটে সব থেকে বেশি প্রিয়। এইবার আপনাদেরকে একটা কথা বলছি, দ্বিতীয় লোকটার কাজ কি ছিল? সারাদিন রোজা রাখতো, সারা রাত কি তাহাজ্জুদ নামাজ পড়তো, তাই তো? তার মানে বোঝা গেল সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে যতটা নেকি পাওয়া যায়, সারাদিন নফল রোজা রেখে যতটা নেকি পাওয়া যায় তার থেকে বেশি
দিনের আলোচনা যেখানে হয় সেখানে বসে আলোচনা শুনলে বেশি নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহটা কালকে বলবেন যদি আজকে টাইম না থাকে, এত বড় কথা সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনাকে একটা কথা বলে রেখে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনুন। আপনাদের গ্রামের একটা লোক তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে সেজদায় গেছে, সেজদায় গিয়ে মারা গেছে। বলুন তো জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে না নেই? তাহাজ্জুদ নামাজে মারা গেছে, জান্নাতে যাওয়ার চান্স আছে না নেই? আছে, আছে, তাই না? আপনি কি ভাবছেন জান্নাত মোটামুটি যেমন তেমন জিনিস নাকি, যে তাহাজ্জুদ পড়লেই জান্নাত চলে যাবে? আসলে জান্নাত জাহান্নাম সম্পর্কে আপনার জ্ঞানই নেই। এই দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, জান্নাত কেমন, আল্লাহু আকবার, আপনি অবাক হয়ে যাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করে বলছেন, আল্লাহর নবী আপনি তো বলেছেন যে জান্নাতে একটা খাজুরের গাছ দেওয়া হবে, এতিমকে যদি কেউ এক টাকা দান করে তা জান্নাতের খাজুরের গাছটা কি আমাদের মদিনার মতো সাইজের? হাজি সাহেব কেউ আছেন মদিনাতে গাছ দেখে এসেছেন? হয়তো ইমাম সাহেব আছেন। মদিনার গাছগুলো আমাদের মতো এত বড় হয় না, একটু মিডিয়াম সাইজ হয় আর আমাদের থেকে মোটা গাছ হয়, তাই না? আর পাতাগুলো মোটা মোটা হয়। তা আম্মা জান আয়েশা বলছেন জান্নাতের খাজুর গাছটা কি ঠিক আমাদের মদিনার মতো হবে আল্লাহর নবী? বিশ্ব নবী তখন বলছেন, আয়েশা কি প্রশ্ন করছো তুমি আমাকে? একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর যদি ছোটে, 100 বছর যদি একটা ঘোড়া একভাবে যদি ছুটতে থাকে, জান্নাতে একটা খাজুর গাছে ছায়া শেষ করা যাবে না। কত বড় গাছ, কত বড় গাছ জান্নাত দেখবেন, আপনাকে দেখাই তাহলে একটা একটা করে। প্রত্যেক শুক্রবারে জান্নাতে একটা করে বাজার বসবে, আর এক একটা জান্নাতি বাজারের ভিতরে একটা করে তাঁবু টাঙাবে, এই যে যেমন প্যান্ডেল করা আছে এরকম। আর জান্নাতে একটা পুরুষ মানুষকে 70টা করে কি দেওয়া হবে? ওর মানে হ্যাঁ বুঝে মেয়ে, মানে ও মেয়ে ছাড়া আর কিছু বুঝে না, মেয়েটা ভালো বুঝে, পাগল কোথাকার। আরে হুর মানে আরবিতে কিছু শব্দ আছে যেগুলো উভয় লিঙ্গকে বোঝায়। ইমাম সাহেব আপনি বলতে থাকবেন, আমি বলছি আপনি বলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলছে তোমরা যারা ঈমান এনেছো তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। আচ্ছা বলুন, এখানে নারী পুরুষ উভয়কে বোঝানো হয়েছে? তো উভয়কে বোঝানো হয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান্নাস উবুদু, হে মানুষেরা তোমরা আমার ইবাদত করো। এই শব্দ থেকে নারী পুরুষ উভয়কে বোঝানো হয়েছে? তো হয়েছে। তা হুর এমন একটা শব্দ যেটা নারীকেও বোঝানো হয় পুরুষকেও বোঝানো হয়, যার বাংলা মানে বিপরীত লিঙ্গ, পুরুষের জন্য নারী আর নারীর জন্য পুরুষ। তা জান্নাতি একটা এরকম তাঁবুর ভিতরে থাকবে, তার 70টা হুর বসে থাকবে, একটা হুর এইখানে থাকবে এইখানে আর একটা হুর এইখানে। আল্লাহ নবী বলছেন একটা হুরের কাছে প্রেম ভালোবাসা করার পরে আর একটা হুরের কাছে পৌঁছাতে টাইম লাগবে 70 বছর। তাহলে তাঁবুর ভিতরে কটা হুর থাকবে এবার হিসেব করুন, লাশ হুর পর্যন্ত পৌঁছাতে একটা জান্নাতির কত বছর টাইম লাগবে? এবার তাহলে বলুন তাঁবু কত বড়, এবার তাহলে বলুন জান্নাত কত বড়। এটা কি ভাবা যায়? ভাবা যায়? যায় না। এত বড় জান্নাত আপনি পাবেন, আপনাকে কি আল্লাহ এমনিতেই দিয়ে দিবে? তাহাজ্জুদ পড়লেই ভাবছেন জান্নাত চলে যাবেন, নামাজ পড়লেই ভাবছেন জান্নাত চলে যাবেন? অত সস্তা নয়। সামান্য একটা প্লেনে উঠবেন, 5 জায়গায় চেকিং করা হয় যে এর কাছে কিছু আছে কি নেই, চেকিং করা হয় কি হয় না? আপনি বিদেশে কোথাও যাবেন, পাসপোর্ট আছে বৈধ, তারপরেও আপনাকে ইমিগ্রেশনে ঢুকিয়ে আপনাকে জুত করে চেক করে নেওয়া হবে যে লোকটা বৈধ না অবৈধ, চেক করা হবে কি হবে না? হবে। তা আল্লাহ জান্নাতে আপনি চলে যাবেন ভাবছেন কি, তাহাজ্জুদ পড়লি জান্নাত? জি না। যে লোকটা এসার নামাজ পড়ে ভাত খেয়ে রাত 12টায় তাহাজ্জুদে দাঁড়িয়েছে,
ওই লোকটার প্রথমে হিসাব নেওয়া হবে। ঈশার নামাজ পড়ে যে ভাত খেয়েছো, চাল কোথা থেকে এসেছে আগে বল, চাল কোথা পেলি বল। চালে যদি ভেজাল হয়ে যায়, খাদ্য যদি হারাম হয়, তাহাজ্জুদ কবুল হবে? হবে। তার মানে তাহাজ্জুদ পড়েও জান্নাতে যাওয়া যাবে না ডাইরেক্ট, আল্লাহ দয়া হলে চলে যাবেন, ওটা আলাদা বিষয়। কিন্তু তাহাজ্জুদকে কেন্দ্র করতে যদি কবুল যদি করাতে চান, প্রথমে কি করতে হবে? খাদ্য হালাল খেতে হবে, তাই না? তাহলে তাহাজ্জুদ পড়েও ডাইরেক্ট জান্নাতে যাওয়া গেল না। দুই, আর একটা হাদিস শুনে নেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি দ্বীনের জ্ঞান অর্জন করবে বলে বাড়ি থেকে যদি বার হয়, দ্বীনের শিক্ষা গ্রহণ করবে বলে বাড়ি থেকে যদি বার হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যতক্ষণ না পর্যন্ত সে বাড়িতে ফেরত না আসে, রাস্তাতে যদি তার মৃত্যু হয়, ফাফুয়া ফি সাবিলিল্লাহ, তাহলে সে আল্লাহ রাস্তায় শহীদের মর্যাদা পেয়ে যায়। এখন যদি প্যান্ডেলে আপনার মরণ হয়, ইনশাল্লাহ আপনি শহীদের মর্যাদা পেয়ে যাবেন, ইনশাল্লাহ। আর একটা হাদিস শুনে নেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাকালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। কোন মানুষ যদি দ্বীনের জ্ঞান অর্জন করব বলে বাড়ি থেকে যদি বার হয়, আল্লাহ তার জান্নাতের রাস্তাকে প্রশস্ততা করে দেয়। জান্নাতের রাস্তা কি করে? প্রশস্ত করে দেয়। তার মানে দ্বীনের আলোচনা সভা, দ্বীনের জ্ঞান বসে আলোচনা দু পাঁচজন এক জায়গায়, এটা দরকার আছে না নেই? আছে। যদি এটা না দরকার থাকতো, তাহলে যদি এটা না হয়, তাহলে সমাজ গোমরাহির পথে চলবে। আগামী জেনারেশন ভালো কিছু জানার কে জানতে পাবে না, বা জানার চেষ্টাও করবে না। তাহলে এই জায়গাটার মূল্য কত বুঝতে পারছেন? তো চুপচাপ মেরে বসুন, আমি একটা একটা করে বলছি। আজকে আমি বক্তব্য বিষয় যেটা, ছোট্ট ছোট্ট দুটো সূরা বলেছি, এক ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুই আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এই সূরা দুটো অনেক নামাজিদের মুখস্থ আছে না? আছে তো অনেক নামাজিদের, তাই না? জি। দুর্ভাগ্য এটাই যে আমরা কোনোদিন খুলে দেখিনি যে বাংলাতে কি বলতে চাইছে আল্লাহ, একবার দেখি, এটা আমাদের টাইম হয়নি। আমরা আনন্দবাজার বর্তমান মানে প্রতিদিন এইসব পত্রপত্রিকা পড়ি, গানের বই পড়ি, ফেসবুকে গান শুনি, কোরআন পড়ার আমাদের টাইম নেই, তাই তো? চলুন, এইটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, একটা একটা আয়াত বলছি, ইমাম সাহেব বসে আছেন, তার বাংলা অনুবাদ করে দিচ্ছি, আপনি ধৈর্য ধরে শোনার চেষ্টা করুন। এক, আল্লাহ তাআলা বলছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য, জাহান্নাম তাদের জন্য, বিপদ তাদের জন্য, মুসিবত তাদের জন্য, অকল্যাণ তাদের জন্য, কারা তারা? আল্লাহ তাআলা বলছেন হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে, যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম লটিয়ে দেয়, দুর্নাম করে, এদের জন্য জাহান্নাম। এই আমরা যারা বসে আছি, আমরা সবাই কিন্তু এই কাজে যুক্ত, যুক্ত না? আমি ওই জন্য আগেও বলেছি সোশ্যাল মিডিয়াতে যে দুই শ্রেণীর দোকানদারদের জান্নাতে যাওয়া বড় বিপদ। এক, চা যারা ঢেলে বিক্রি করে, চায়ের দোকান করেছে, পাঁচ টাকা কাপ চা বিক্রি করে, এদের জান্নাতে যাওয়া বড় বিপদ। জান্নাত যাবে না এ কথা আমি বলিনি, আমি বলছি জান্নাতে যাওয়া বড় বিপদ, কারণ এই চায়ের দোকানে পাঁচ টাকা কাপ চা বিক্রি করে, আর সামনে চেয়ার টেবিল রেখে দেয়, মানুষ বসে বসে এক কাপ চা খায়, আর দশটা মানুষের বদনাম করে বসে বসে, গীবত পরনিন্দা করে। এই কারণে চায়ের দোকানদার যে আসর জমিয়েছে, কিয়ামতের মাঠে এর জন্য একে জবাবদিহি করতে হবে। হ্যাঁ, মুদি দোকানদার দোকান করুন, দোকান হারাম নয়, অবশ্যই দোকান করুন, কিন্তু দোকানে এমন টিভি লাগিয়ে রেখেছেন যে চায়ের দোকানে এমন ফাঁদ পেতে রেখেছেন, ক্যারাম বোর্ডের ফাঁদ, যুবক ছেলেরা গিয়ে ক্যারাম বোর্ড খেলছে, গান গাইছে, এর ওর পরনিন্দা পর চর্চাতে ব্যস্ত আছে। জি, এই কারণে কিয়ামতের মাঠে ও বড় বিপদে থাকবে।
জি চলুন, মানুষের সামনে না হয় কথা বললে দোষ হয় না, পিছনে কথা বললে না হয় দোষ হয়, সামনে কথা বললেও গীবত হয়। জি হ্যাঁ, গীবত কাকে বলে এটা আগে জানতে হবে। ঠিক যেমন ছাত্রকে বোঝায় মাস্টার, আপনাকে আমি একটা একটা করে তেমন করে বোঝানোর চেষ্টা করব। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ভাইয়ের এমন কোন কথা তোমার ভাইয়ের সামনে বলো না যে কথাটা বললে সে কষ্ট পায়, কথা কিন্তু সত্য তারপরেও সে কষ্ট পায়, এইটার নাম গীবত। ইমাম সাহেব মসজিদের একটা ঘড়ি চুরি করেছে ধরে নেন, বোঝানোর জন্য বলছি, কেউ দেখতে পাইনি গ্রামের, আমি একা দেখতে পেয়েছি, অরিজিনালি চুরি করেছে ঘড়িটা, কেউ দেখতে পাইনি, আমি একা দেখতে পেয়েছি। ইমাম সাহেব সকালে বাচ্চাদের পড়িয়ে চায়ের দোকানে বসে আছে, তখন গিয়ে বলছি, ইমাম সাহেব আপনি একটা ইমাম সাহেব লোক আর ঘড়িটা চুরি করে নিলেন, আচ্ছা বলুন তো লোকের সামনে যদি বলি ও কষ্ট পাবে কি পাবে না? কষ্ট পাবে, এইটার নাম গীবত, এটার নাম গীবত। আর যার নামে আপনি কথা বলছেন তার ভিতরে যদি সে গুণ না থাকে তার নাম অপবাদ। বুঝতে পেরেছেন? জি, একটা অন্যায় কাজ করেছেন রাতের বেলাতে, আমি দেখতে পেয়েছি আর কেউ দেখতে পায়নি, সকালে উঠে বন্ধু বান্ধবের সামনে আপনাকে বললাম, এই কাল রাতে কি এটা করা ঠিক হলো, ও অন্যায় কাজ করেছে, বলুন তো সে লজ্জা পাবে কি পাবে না? পাবে তো, এইটার নাম গীবত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে করে বেড়ায়। মানুষের পিছনে বদনাম করলে কত বড় পাপ হয়, এই দেখুন আপনাকে আর একটা কথা বলছি। এক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে মিরাজে গিয়েছিলেন, ঘটনা জানা আছে? জানা আছে তো? আছে, অনেক রাস্তাতে ঘটনা ঘটেছে, তার মধ্যে একটা ঘটনা হচ্ছে এই, বিশ্ব নবী বললেন, আমি জিবিলের সঙ্গে মিরাজের রাত্রিতে মিরাজের রাস্তাতে চলছি, একটা লোককে দেখলাম, সেই লোকটাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে, আর লোকটা ওই ফুটন্ত রক্তের পানি থেকে যেন উঠে আসার চেষ্টা করছে, আমি দেখলাম অসংখ্য ফেরেশতারা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, তাদের হাতে আছে বড় বড় পাথর, সেই পাথর দিয়ে ওই নদীতে হাবুডুবু খাওয়া লোকটার মাথাতে বারবার ছুঁড়ে মারছে, তার মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাস করে বললাম, হে জিব্রিল, এই লোকটাকে যাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে এবং পাথর দিয়ে তার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, জিব্রিল বলছেন, ও দয়ার নবীগণ, এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা সুদের টাকা খেত। আমরা কেউ খাই না আলহামদুলিল্লাহ, খাইলে তো সুদ, যারা সুদের টাকা খায় বলছে কিয়ামতের মাঠে রক্তের নদীতে তাদের ফেলে দেওয়া হবে, আর পানি টকবক টকবক করে ফুটবে, আর লোকটা কষ্ট সহ্য করতে না পারার কারণে নদীর পাড়ের দিকে আসার চেষ্টা করবে, আর ফেরেশতাদের হাতে থাকবে বড় বড় পাথর, তারা তার মাথাতে পাথর টা করে মেরে দিবে, মাথা ভেঙে তার চৌচির হয়ে যাবে, আবার তার মাথা সাথে সাথে জয়েন্ট হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীকে বলা হচ্ছে এইভাবে লোকটা সাজা পেতে থাকবে। সুদ, এটা কি নেকির কাজ তো নাকি কিসের কাজ? গুনার কাজ, তাই না? খুব মজার টাকা, মজার টাকা নয়, খুব মজার টাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে যত নোংরা ভাষা ব্যবহার করেছেন আর অন্য কোন পাপের ব্যাপারে নোংরা ভাষা ব্যবহার করেননি। রাসূলুল্লাহ বলেছেন, এক টাকা যদি কেউ সুদের খায়, মায়ের সঙ্গে রাত কাটালে যে পাপ হয় ওই পাপ হয়। এক কঠিন ব্যাপার, বাঁচা যাবে এই পাপ থেকে? যাবে? যাবে না। অনেক মানুষ বলছেন যে আমরা তো সুদ ডাইরেক্ট খাই না, তা ব্যাংকে যে বইটা করেছেন বইটা কাল সকালে একবার আপলোড করে দেখবেন, তো আপডেট করে ব্যাংক কত টাকা তুলেছেন তার একটা ঘর আছে, কত টাকা জমা দিয়েছেন তার একটা ঘর আছে, আর চার বছর যে আপনার 3 লাখ টাকা জমি আছে তার কত পার্সেন্ট ব্যাংক সুদ দিয়েছে, এটা থাকে কি থাকে না? একটা লোক বলুন তো যে ওই টাকাটা প্রত্যেক বছরে মাইনাস করে দিই,
আছেন কেউ? একজন আছেন আলহামদুলিল্লাহ, দুইজন আলহামদুলিল্লাহ, দুইজন লোক আছেন। তাহলে এতগুলো মানুষের ভিতরে দুইটা লোক পাওয়া গেল যারা ব্যাংক যে সুদ দেয় সে সুদ আলাদা করে দেয়। ইদানিং আবার ভাইরা সুদ খাওয়া কম করে দিয়েছে, আমার খালারা খুব সুদ খাচ্ছে। হ্যাঁ, বন্ধন উঠেছে নাকি উঠেছে? চার পাঁচজন করে একটা গ্রুপ করছে, করে যাচ্ছে না যাচ্ছে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আপনার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাম বলছেন, কি বলছেন? ইয়া মাশারাশ শাবাব মানিস্তাতা মিনকুমুল বাব ফালিয়াতাজাওয়াজ। এই যুবক, এই বিবাহ করবে, তোমার ক্ষমতা থাকলে বিবাহ করো, এটা আল্লাহর নবী বলছেন। ইমাম নববী ব্যাখ্যা করতে গিয়ে বলছেন ক্ষমতা বলতে চারটে জিনিস থাকতে হবে একটা পুরুষ মানুষের, তবে সে বিয়ে করবে। এক, যৌবনের ক্ষমতা থাকতে হবে। দুই, ইনকামের রাস্তা ভালো হতে হবে। তিন, ভালো একটা প্রশস্ত বাড়ি থাকতে হবে, তার বাড়িটা পাঁচিল দিয়ে ঘেরা থাকতে হবে, বউ যেন বার হতে না পারে। চার, চোখ যেদিকে ঘুরবে বউ সেদিকে ঘুরবে, এই ক্ষমতা থাকলে বিয়ে করবে। আরে ভেড়া বাড়িতে বসে আছে পুরুষ মানুষ, আর ওর বউ যাচ্ছে বন্ধনের স্যারেদের কাছে লোন আনতে, চি 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 চি। মায়েরা যারা শুনছেন পর্দার আড়ালে, আমাকে আর কোনোদিন আনতে হবে না, তবে এসেছি যখন আপনার বারোটা বাজিয়ে দিয়ে চলে যাব। এসেছি যখন, কারোর পক্ষে বিপক্ষে নয়, ডাইরেক্ট হাদিস আর কোরআন। আচ্ছা, এতক্ষণ যা কথা বললাম কারোর পক্ষে বিপক্ষে হয়েছে? হয়নি তো, শুধু হাদিস কোরআন বললাম তো। সুদ মারাত্মক বড় পাপ। চলুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর একটু আগিয়ে গেলাম মিরাজের রাত্রিতে, যেতে যেতে দেখলাম একটা লোকের হাতের নখগুলো তামা দিয়ে বানানো, বড় বড় হাতে তার নখ, নিজের মুখের গোস্তটা নিজে নিজে ছিঁড়ছে, নিজের বুকের চামড়াটা নিজে নিজে ছিঁড়ছে। আমি জিব্রিলকে বললাম, জিব্রিল এই লোকটা কে? জিব্রিল আমিন তখন বলছেন, এটা আর কেউ নয়, এটা হচ্ছে আপনার উম্মতের ওই লোকটা যে চোগল খড়ি করে করে বেড়াতো, এর ওর কথা বলে বলে বেড়াতো, কিয়ামত পর্যন্ত এই সাজা হবে। হবে না? হবে। আজকে আমাদের মসজিদ থেকে শুরু করে, জলসা থেকে শুরু করে, আপনার ঘর থেকে শুরু করে, দোকান থেকে শুরু করে, পুকুরের ঘাট থেকে শুরু করে, কলে পানি আনতে যাওয়া থেকে শুরু করে, চায়ের দোকান থেকে শুরু করে, সব জায়গাতেই চব্বিশ ঘন্টা মানুষ গীবত পরনিন্দা করতে ব্যস্ত। ব্যস্ত নয়, ব্যস্ত, অথচ পরিণতিতে কি? কে? জাহান্নাম। আল্লাহু আকবার। কে বলবে কথা? এ কথা বলবে না। ওই যে জলসাতে এলো, দুই চারটে ভালো ভালো ঘটনা মুখস্থ করে রেখে দিয়েছে, ভালো ভালো জুত করে ঘটনাটা শুরু করে বলে দিয়ে চলে গেল, মানুষ ভাবছে বিশাল বড় বক্তা। আরে পাগল, এটার নাম কি ইসলাম? ইসলামকে বলা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মাথার চুল কি করে কাটবেন এটাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, পায়ের নখ কি করে কাটবেন এটাও নবীজি বলে দিয়ে গেছেন, ফরজ গোসল কি করে করবেন এটা নবীজি বলে দিয়ে গেছেন, কি করে রান্না করতে হবে আপনার স্ত্রীর এটাও নবীজি বলে দিয়ে গেছেন। বলে গেছেন কি জাননি? গেছেন কি জাননি? তো এইগুলো কে বলবে? এগুলো কে বলবে? এই যে পরের কথা বলা বলি করি আপোষে বসে, কত মারাত্মক বড় পাপ কোরআন থেকে বললাম। আচ্ছা বলুন তো দেখি, এটা ভাববার বিষয় আছে না নেই? একটা মানুষের জান্নাত জাহান্নাম ডিপেন্ড করছে একটা সামান্য আমলের ব্যাপারে? এটা মারাত্মক ব্যাপার নয়? মারাত্মক ব্যাপার। এবার আপনাকে আর একটা কথা বলছি, আমি একজন ভালো রাঁধুনি। আমি কে? ভালো রাঁধুনি। আমি খুব ভালো বিরিয়ানি করতে পারি ধরে নেন। তা আমি বিরিয়ানি করছি, হাঁড়ি চাপিয়ে দিয়েছি, আলু দিলাম, আদা রসুন দিলাম, লঙ্কা দিলাম, হলুদ দিলাম, আপনার ঘি দিলাম, আপনার আতর দিলাম, গোলাপ পানি দিলাম, মিঠা আতর দিলাম, সব মশলাপাতি দিয়ে দিলাম। আচ্ছা যদি সামান্য একটু নিমের পাতা দিয়ে দিই, নিমের পাতা সামান্য যদি একটু দিয়ে দিই,
বিরিয়ানি আর খাওয়া যাবে, তিতে হয়ে যাবে, তাই না? তার মানে ওর স্বাদটাই কি হবে? নষ্ট। কোরআনে আছে না নেই হাবিব সাহেব আপনি বলুন? আল্লাহ তাআলা বলছেন, লা তাসমাউ ফিহা লাগিয়া। জান্নাতে অনেক নিয়ামত থাকবে, নিয়ামত কি? কোরআন বলছে, ওয়া ইনাবা ওয়া কাসবা ওয়া যাইতুনা ওয়া নখলা ওয়া হাদাইকা ওয়া গুলবা ওয়া ফাকিয়াতা ওয়া আব্বা। জান্নাতে আঙ্গুর, আপেল, বেদানা, নাশপাতি, ডালিম, কলা সব পাবে। জান্নাতে একটা জিনিস পাবে না, কি? লা তাসমাউ ফিহা লাগিয়া। কোনো আজে বাজে কথাবার্তারা, পরনিন্দা, গীবত, চগলখড়ি, পরিবেশ নষ্ট করে দেয় এই রকম কোন কথাবার্তা জান্নাতে কি হবে না। মানে আল্লাহ ইশারা ইঙ্গিতে বলতে চাইছে, এই পরিবেশের সঙ্গে যারা যুক্ত তারা জান্নাতে যাবে না।